কিন্তু আমি চুরি করে তো ভাই কবুতর পালতে পারবো না, ঠিক না? আমরা আসলে এখন যে খাবারটা কবুতরকে খাওয়াইতেছি এই খাবারটা আসলে ভাই বিষ। আমাদের দুইটা কবুতর প্রেম করার জন্য কত দূরে গেছে, আর এইদিকে দেখেন এত ঠান্ডা, ঠান্ডার মধ্যেও কবুতর গুলো আজকে গোসল করছে। এই কবুতরটার গাটা যে একটা সময় হলুদ ছিল এখন কিন্তু এই কবুতরটাকে দেখে সেটা বোঝার কোনো উপায় নেই। এবং একটা বাচ্চা নিতে এই মাদিটার থেকে আমার 1 বছর সময় লাগছে। আমাদের এই বুড়া কবুতরটা যে ডিমটা শেক দিতেছে এই ডিমগুলো কিন্তু আমি জানি বাচ্চা ফুটবে না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, আমি গতকালকে আসলে আমার কবুতরের খাবার শেষ হয়ে গেছিল, যে কারণে আমি বাজার থেকে আমার বাসার আশেপাশের যেসব দোকান আছে এইসব দোকান থেকে একটু গম নিয়ে আসছিলাম, এবং সেই গমটা খাওয়ানোর পরে আমার কবুতরগুলো আজকে সব বমি করছে। আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আমাদের যেই যেই কবুতর গুলাকে আমি ওই গম খাওয়াইছি প্রত্যেকটা কবুতরই বমি করছে। আমরা আসলে এখন যে খাবারটা কবুতরকে খাওয়াইতেছি এই খাবারটা আসলে ভাই বিষ, কারণ হচ্ছে গমের মধ্যে পোকা হয়, এবং এই পোকাটা যাতে না হয় এই কারণে আসলে ওরা যে বিষটা ব্যবহার করে এই বিষটা কিন্তু আলটিমেটলি ভাই কবুতরের খাবারের ভিতরে থেকে যাচ্ছে, এবং আলটিমেটলি এটা বিষ ছাড়া আর কিছু না। এবং এই বিষ খাওয়ার কারণেই কিন্তু আমাদের কবুতরগুলো এভাবে বমি করতেছে। তো আমাদেরকে এই ব্যাপারটায় অবশ্যই সতর্ক থাকতে হবে। যেখান থেকে খাবার নিচ্ছেন ওখানে জিজ্ঞেস করবেন, ভাই আপনারা কি এই কবুতরের যে খাবারটা ই করতেছেন এই খাবারটাতে আপনার মনে করেন কতদিন আগের? উনি যদি বলে 3 মাস আগের, বা মনে করেন আপনি বুঝতে পারেন খাবারটা অনেকদিন আগে নিয়ে আসছে, তাহলে ওখান থেকে খাবার কিনবেন না। আপনারা দেখবেন খাবার অনেকদিন আগে নিয়ে আসছে কিন্তু খাবারটা দেখতে একদম ফ্রেশ মনে হচ্ছে, কারণ হচ্ছে ওর মধ্যে যেন পোকা না হয় এই কারণে ওনারা কিছু বিষ টাইপের জিনিসপত্র দিয়ে রাখছে, এই কারণে কিন্তু ওটা ফ্রেশ মনে হচ্ছে। ওই খাবার যদি কবুতর খায় ভাই ওই কবুতর মাস্ট অসুস্থ হবে। দর্শকবৃন্দ, এর মধ্যে আপনারা একটা ব্যাপার আমাকে খুব রিকোয়েস্ট করেন, সেটা হচ্ছে যে ভাই আপনি রেসার কবুতর কেন পালেন না? সব কবুতরই তো আপনার প্রতি আগ্রহ আছে, রেসার কবুতরে কেন আগ্রহ নাই? ব্যাপারটা হচ্ছে আমি মূলত গিরিবাজ কবুতর দিয়ে রেস করি, আপনারা সবাই জানেন যেহেতু আমি গিরিবাজ কবুতর দিয়ে রেস করি। তো আমি যদি রেসার কবুতর আমার বাসায় রাখি তাহলে আপনার একসাথে যদি এক খাঁচায় রাখি সেক্ষেত্রে একটা চান্স থাকবে যে, বা একসাথে যদি রেসার কবুতর আর গিরিবাজ কবুতর উড়াই তো দেখা যাবে একটা চান্স, একটা ক্ষীণ চান্স থেকেই যাবে যে রেসার আর গিরিবাজের মধ্যে মনে করেন আপনার ফ্যাট হওয়ার। আর আমরা যারা কবুতর রেস করি এই জিনিসটা একেবারেই আসলে ঠিক না যে রেসার আর গিরিবাজ আসলে ফ্যাট হওয়া, কারণ এটা ডাইরেক্ট চুরি হয়ে যায়। তো আমি নিশ্চয়ই কবুতর পালতেছি আমার মনের শখের জন্য, মনের আনন্দের জন্য, কিন্তু আমি চুরি করে তো ভাই কবুতর পালতে পারবো না, ঠিক না? তো এই কারণেই ভাই আমি আসলে রেসার কবুতর পালি না। আর কিছু কিছু গ্রিজেল কবুতর আছে যেগুলা কালারটা গিরিবাজ কবুতরের মতো, এগুলা মনে করেন এগুলার ব্লাড, যেমন আপনারা এখন কিছুক্ষণ আগে যে কবুতর গুলা দেখলেন এগুলো দেখতে কিন্তু হুবহু গিরিবাজ কবুতরের মতো, তো কালারটা গিরিবাজ কবুতরের মতো। তো এদের জাতটা যদি আমার কবুতরে ঢুকে যায় তাহলে আমার কবুতরটা কখনো পিওর থাকবে না, পিওর গিরিবাজ কবুতর থাকবে না। এই কারণেই কিন্তু মূলত ভাই আমি রেসার কবুতর পালি না। আর এইখানে দেখেন আমাদের দুইটা কবুতর প্রেম করার জন্য কত দূরে গেছে। আমাদের ছাদের উপরে প্রেম করলে তাদেরকে আমরা ধরেই যেন প্রেম না করতে পারে, তাদেরকে সরায় দেই, এই সরায় যেন না দিতে পারি এই কারণে তারা চলে গেছে এখন পাশের বাড়ির ছাদে। পাশের বাড়ির ছাদে যে এখন তারা প্রেম করে, দেখছেন এই যে দুজন বসে আছে আরামে কিন্তু এই দুইটা জোড়া নিতেছে। এই দুইটা উড়াইলে ঠিক মতো উড়বেও না, সারাদিন ওখানে বসে থাকবে, বিকালে ঠিক কবুতর খাওয়ানো রাখ দিয়ে তারা এখানে আসবে, আইসা মনে করেন আপনার ঘরে ঢুকবে, ঘরে ঢুকে খালি খাবার খাবে, এটাই হচ্ছে তাদের কাজ। আগে এইসব চিপা চাপায় বসে থাকতো, এখন তারা এইসব চিপা চাপায় আমি আর বসতে দেই না, এই কারণে অন্য বাসার ছাদে যে এখন বসে বসে প্রেম করে তারা। তবে সত্য কথা বলতে কি এই জিনিসগুলোর কিন্তু প্রয়োজন আছে, আমি এই কথাটা ভিডিওতে অনেকবার বলছি যে এই যে মনে করেন কবুতর মুসলি করবে তারপরে জোড়া নিবে এই জিনিসটা কিন্তু কবুতরের বাসার প্রতি টান বাড়ায়। তো এই টানটা বাড়ানোর জন্য ভাই এই জিনিসটা খুবই জরুরি, যে কারণে আসলে এই জিনিসগুলো আমি যতই কষ্ট হোক মেনে নিই আসলে। হ্যাঁ, এখন যে ব্যাপারটা আমাদের সামনে আসতেছে সেটা হচ্ছে যে আমরা যেই কবুতরগুলো আমাদের বমি করছে, হ্যাঁ, এই কবুতরগুলোকে এখন আসলে আমরা কি ট্রিটমেন্ট দিব বা কিভাবে আসলে সুস্থ করব। আমাদের যেই কবুতরগুলো বমি করছে এই কবুতরগুলোকে এখন আমি সুস্থ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানির সাথে এপিটাইজার দিব, আর শুধু যে এপিটাইজার দিব তা না, এর সাথে হালকা পাতলা অ্যান্টিবায়োটিক কিছু ওষুধ দিব, যেমন ধরেন সেটা ESB-30 হতে পারে, ঠিক আছে, আপনার এপিটাইজার আর ESB-30 আজকে কবুতরকে দিব। এবং এপিটাইজারের মাত্রাটা নরমালি আসলে লিটারে 1 গ্রাম করে দেই, যেহেতু কবুতরগুলো বমি করতেছে খাবার হজমে প্রবলেম আছে, তাই আমি আজকে এপিটাইজার দিব হচ্ছে লিটারে 2 গ্রাম।
এটা শুধু আজকের দিনের জন্য, কালকে থেকে আবার 1 গ্রাম দিব। এভাবে 3 দিন খাওয়াইলে ইনশাল্লাহ আমার বিশ্বাস আমাদের কবুতর গুলা ইনশাল্লাহ বমিটা একেবারে বন্ধ হয়ে যাবে। যদিও আজকে অন্য খাবার খাওয়াইলেই মনে করেন আপনার এই সম্ভাবনা থাকবে কবুতরের বমি না করার। এইদিকে দেখেন এত ঠান্ডা, ঠান্ডার মধ্যেও কবুতর গুলো আজকে গোসল করছে। আপনারা কিন্তু আবহাওয়া দেখে বুঝতে পারতেছেন আবহাওয়া অনেক ঠান্ডা, ঠিক আছে? এই ঠান্ডার মধ্যে কবুতর গুলো গোসল করছে এবং গোসল করে এই কবুতর গুলো শুকাইতে পারবে না। তো যেহেতু কবুতরের গাটা শুকাবে না, আমাদেরকে একটু ঠান্ডার ওষুধ দিয়ে দিতে হবে। তো ঠান্ডার ওষুধ হিসেবে কোসমিক্স প্লাস দিয়ে দিব কবুতরকে। এই কয়টা ওষুধ দিয়ে কবুতর গুলাকে আপাতত আমি আসলে সুস্থ রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের গলা কষা এই কবুতরটার গায়ে আসলে রং ছিল, আপনারা দেখেন কবুতরের পশম কিভাবে পরিবর্তন হইলো। এখন এই কবুতরটার শরীরে আর কোনো রঙই নাই, দেখছেন? এই কবুতরটার গায়েটা যে একটা সময় হলুদ ছিল, এখন কিন্তু এই কবুতরটাকে দেখে সেটা বোঝার কোনো উপায় নাই। তো কবুতরের পশম পরিবর্তন হওয়ার এটা একটা জাদু। কবুতরের যখন ঠিকঠাক মতো পশম পরিবর্তন হয় মাশাআল্লাহ, কবুতর তখন শরীরে অন্যরকম একটা কালার আসে, অন্যরকম একটা সৌন্দর্য আসলে আসে। হ্যাঁ, এইখানে আমাদের এই মাদিটাকে আমরা রেস্টে রাখছি। এই মাদিটার থেকে মাত্র একটা বাচ্চা আমি নিতে পারছি এবং একটা বাচ্চা নিতে এই মাদিটার থেকে আমার 1 বছর সময় লাগছে। কারণ হচ্ছে যে প্রথমে ও ডিম পারছিল, তখন আসলে আমার অন্য জরুরি কিছু কবুতর ছিল যেগুলার আসলে আমার বাচ্চা করা দরকার ছিল। তো যে কারণে ওদের নিচে ওই কবুতরগুলা ডিম দিয়ে দিয়েছিলাম। তো আলটিমেটলি ওরা ফোস্টারিংই করছে। তো এখন আবার মনে করেন পরের বার লাস্টে আমি একটা বাচ্চা নিয়ে ওকে রেস্টে পাঠাইছি। ওর রেস্টটা কমপ্লিট হলে ইনশাল্লাহ ওকে আবার পেয়ার করব এবং আবার বাচ্চা করব। একটা জিনিস আমি ভাবি, আমাদের এই চিলা কবুতরটার চোখ ওঠা কবে সারবে? আজকে প্রায় 2 বছর থেকে 3 বছর হইতে চললো এই কবুতরটা আমার বাসায় আছে। এই কবুতরটা আমার বাসায় আসার পর থেকে এই কবুতরটার চোখে পানি এবং এই চোখে পানি কোনোভাবেই সারে না। এর জন্য আমি অনেক চেষ্টা করছি, অনেক ওষুধ খাওয়াইছি, অনেক যত্ন নিছি, কিন্তু আলটিমেটলি কোনো ফলাফলে আসলে আমি আসতে পারি নাই। আর যেহেতু আসতে পারি নাই, তাহলে তো আর কিছু করার নাই, ওভাবেই রেখে দিছি। এবং এই কবুতরটা আমি জোড়াও দেই না, কিন্তু আসলে আমার ছাদের ছেলেপেলের এই কবুতরটা পছন্দ, এই কারণে হয়তো বা আমি আসলে কবুতরটা আমার বাসাতেই রেখে দিছি। আমাদের এই বুড়া কবুতরটা যে ডিমটা শেক দিতেছে, এই ডিমগুলো কিন্তু আমি জানি বাচ্চা ফুটবে না। আমি চাইলে কিন্তু এই ডিমগুলো সরাই দিতে পারতাম, কিন্তু আমি সরাইতেছি না। কেন সরাইতেছি না জানেন? কারণ এখন যদি আমি ডিমটা সরাই দেই, তাহলে এই কবুতরগুলো পর্যাপ্ত রেস্ট পাবে না। সুতরাং ওরা যে কয়দিন এই ডিম শেক দিবে, আমি চাই ওরা ও কয়দিনই এই ডিমটা শেক দিক। এই ডিমটা শেক দেওয়াতে এতে হবে কি, মনে করেন ওদের যে আপনার মনে করেন প্রপার রেস্টটা কমপ্লিট হবে, এরপরে ওরা যে ডিম পারবে ওই ডিমটা থেকে বাচ্চা ফোটার পসিবিলিটি খুব বেশি থাকবে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই কবুতরগুলো যেন ডিম থেকে পরের বার ঠিক মতো বাচ্চা ফোটায়। কারণ এইবার আসলে এই মাদিটা জোড়া দেওয়ার 2 দিনের মধ্যেই ডিম দিয়ে দিছিল। তো যেই কারণে আসলে বলাই যায় এটা একটু টাফ হয়ে যায় যে এই ডিম থেকে বাচ্চা ফুটবে এমন কিছু আসলে আমি ভাবি নাই। তো যেহেতু আসলে এখন ওরা রেস্ট নিতেছে, রেস্ট নেক, রেস্টটা শেষ হইলেই মনে করেন আবার আমার বিশ্বাস যে পরের বার অবশ্যই ডিম জমবে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।